হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা ম্যাজিক এই চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমার সম্পর্কে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর বাজেট ও বক্স অফিস কালেকশন। এসকে বাংলা ম্যাজিক এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন, দেওয়ার চেষ্টা করব। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে আছে প্রেমের অহংকার। সিনেমাটি রিলিজ পায় 24 নভেম্বর 1995 সালে। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন ওয়াকিল আহমেদ। এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, পাশাপাশি এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 50 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে আছে চাঁদের আলো। এই সিনেমাটি রিলিজ পায় 31 জুলাই 1992 সালে। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন শেখ নিয়ামত আলী। চাঁদের আলো, এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 40 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 20 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে আছে মুক্তির সংগ্রাম। উত্তম আকাশ পরিচালিত মুক্তির সংগ্রাম, এই সিনেমাটি রিলিজ পায় 11ই মে ঈদুল আজহায় 1995 সালে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 50 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 30 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে আছে সংসারে সুখ দুঃখ। সিনেমাটি রিলিজ পায় 11 মে ঈদুল আজহায় 1995 সালে। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন মনোয়ার কুকন। সিনেমাটিতে রিডলে অভিনয় করেন অমর সাহনি, মৌসুমী, আলমগীর, শাবানা সহ আরো অনেকেই। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছে গাত প্রতিঘাত। এই সিনেমাটি রিলিজ পায় 1996 সালে 21শে ফেব্রুয়ারি ঈদুল ফিতরে। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন মনোয়ার কুকন। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 50 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে আত্ম অহংকার। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন রায়হান মজিব। এই সিনেমাটি রিলিজ পায় 1994 সালে 22শে এপ্রিল। এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, পাশাপাশি এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। অমর সাহনি ও মৌসুমী অভিনীত আত্ম অহংকার, এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 50 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2.70 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে লাট সাহেবের মেয়ে। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন ইস্পাহানি আরিফ জাহান। এই সিনেমাটি রিলিজ পায় 1997 সালে 18ই এপ্রিল ঈদুল আজহায়। লাট সাহেবের মেয়ে, এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে আকিরি রাস্তা। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন সুহানুর রহমান সুহান। এই সিনেমাটি রিলিজ পায় 4ই নভেম্বর 1994 সালে। রুবেল ও অমর সাহনি অভিনীত আকিরি রাস্তা, এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে বাংলার বধু। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন এজ এ মিন্টু। এই সিনেমাটি রিলিজ পায় 2 জুন ঈদুল আজহায় 1993 সালে। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন শাবানা, আলমগীর, অমর সাহনি, জিনাত সহ আরো অনেকেই। এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, পাশাপাশি এই সিনেমাটিতে শাবানার অভিনয় ছিল অনবদ্য। বাংলার বধু, এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 50 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে কুলি। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন মুনতাজুর রহমান আকবর। এই সিনেমাটি রিলিজ পায় 16ই মে 1997 সালে। কুলি, এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 7 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। একটা জিনিস দেখে আমি অবাক হলাম, অমর সাহনির সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে মৌসুমীর সাথে 5টি সিনেমা। তো যাই হোক, অমর
আমার সানির সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে আপনার ফেভারিট সিনেমা কোনটা কমেন্ট করে জানান। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করি। বাই বাই।